নমস্কার, আবার চলে এসেছি সুইজারল্যান্ডের ভিডিও নিয়ে। হাডারকুম দেখে এখন যাচ্ছি ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে যাব মেরিঞ্জেন। মেরিঞ্জেনে রাইকেনব্যাক ওয়াটারফলসের ধারে শার্লক হোমস আর প্রফেসর মোরিয়ারটির লড়াই বেঁধেছিল দ্য ফাইনাল প্রবলেম গল্পে। ওই ওয়াটারফলস থেকে পড়ে মোরিয়ারটি মারা যান। নদীর জলের রংটা দেখুন, অদ্ভুত সুন্দর। সময়ে এসে গেছি, আধ ঘন্টা বাদেই ট্রেন। টিকিট কাটার কোনো ঝামেলা নেই, কারণ আমাদের সুইস ট্রাভেল পাস আছে। মেরিঞ্জেন পৌঁছতে আমাদের লাগবে 35 মিনিট। আজ আবহাওয়া ঝলমলে হলেও বেশ গরম। স্টেশনের পাশের কো-অপ স্টোর থেকে আইসক্রিম কিনে নিয়ে ট্রেনে বসেছি, যেতে যেতে খাবো। এই লেকটির নাম ব্রিয়াঞ্জ। ব্যাসেল থেকে ইন্টারলেকেন আসার সময় পাশে পেয়েছিলাম লেক থুনকে, এখন মেরিঞ্জেন যাবার সময় পেলাম লেক ব্রিয়াঞ্জকে। পাহাড় ঘেরা দুটি লেকই বেশ মনোরম। মেরিঞ্জেন এসে গেছি। শার্লক হোমসের স্ট্যাচুর সামনে দেখুন একটা পানীয় জলের ট্যাপ, নিঃসংকোচে খেতে পারেন। সবাই খাচ্ছে, কোনো প্রবলেম নেই। শার্লক হোমস মিউজিয়াম দেখে এখন চলেছি রাইকেনব্যাক। মেরিঞ্জেন স্টেশন থেকে রাইকেনব্যাক ফানিকুলার স্টেশন অব দি বাসও যায়। বাসের দেরি আছে, তাই আমরা হেঁটে হেঁটে দেখতে দেখতে চলেছি। 2 কিলোমিটার মাত্র রাস্তা, তাই হাঁটাই যায়। ওই পাহাড়ের মাথায় রাইকেনব্যাক ওয়াটারফলস, ওখানেই যাবো আমরা। বাসে করে গেলে নদীর এই দৃশ্য কিন্তু মিস করবেন, তাই চেষ্টা করবেন যাওয়া বা আসার কোনোটা হেঁটে যেতে। আমরা রাইকেনব্যাক ফানিকুলার স্টেশনে এসে গেছি। এখানেও বাম দিকে টয়লেটের সামনে পানীয় জলের কল আছে। এইরকম কল এখানে অনেক জায়গায় দেখতে পাবেন। ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে বাস স্ট্যান্ডের কাছেও এরকম একটা কল আছে।
সুপারস্টোর ছাড়া জল এখানে সস্তায় পাওয়া যায় না, এই কলগুলোই তেষ্টা মেটাচ্ছে আমাদের। হার্ডার ক্রুমের মতো এখানেও ফানিকুলার চেপে চড়বো পাহাড়ে, দেখবো রাইকেনব্যাক ওয়াটারফলস। এই ফানিকুলার নাকি প্রাইভেট, তাই সুইস পাস কাজ করবে না এখানে, তবে টিকিটের দাম খুব একটা বেশি না, তাই গায়ে লাগবে না অতটা। এই হলো রাইকেনব্যাক ওয়াটারফলস, জলের ছাটে সব ধোঁয়া, খুব সুন্দর একটা রেনবো উঠেছিল, ভাবলাম ক্যামেরা দিয়ে ভালো একটা ছবি তুলব, কিন্তু ক্যামেরা বের করার আগেই ফর্সা হয়ে গেল। ডান দিকে হোমসের একটা কাট আউট আছে, মুখের কাছটা ফাঁকা, সবাই ওখানে মুখ গলিয়ে ছবি তুলছে। ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না, এখান থেকে হাঁটা শুরু। জঙ্গলের মধ্য দিয়ে পেঁচানো পথে ওয়াটারফলসের একদম ওপরে নাকি যাওয়া যাচ্ছে, গিয়েই দেখি কেমন লাগে। হাতে সময় আছে অনেক, সবে 3টা বাজে, 5:30টা অবধি ফানিকুলার চলবে। জায়গাটা বেশ থ্রিলিং, নিচে গভীর খাদ আর দূরে পুরো মেরিঞ্জেন সুন্দর দেখা যাচ্ছে, বিউটিফুল। এই ব্রিজ থেকে নিচে তাকালে সিদ্ধান্তটা বেশ শিরশির করে, বেশ রোমাঞ্চকর জায়গা। আমরা পাহাড়ের মাথায় উঠে এসেছি এখন, কিছু দূরে একটা ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে গিয়ে ঝাঁপ দিয়েছে নিচের উপত্যকায়, সৃষ্টি করেছে রাইকেনব্যাক ওয়াটারফলস। এবার আমরা একই পথে নিচে নেমে যাব। প্রকৃতির কি ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি! শার্লক হোমসের জন্য একটু বেশি প্রচার পেলেও
এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। জল, জঙ্গল, জলপ্রপাত, বহু নিচে সবুজ উপত্যকা, আর তার মধ্যে সুন্দর সুন্দর ঘর বাড়ি, মনে থাকবে চিরদিন। ফানিকুলারে চেপে নিচে নামছি আমরা। ফানিকুলার স্টেশনের সামনে থেকে বাস ধরে ফিরবো মেরিঞ্জেন। বাসে টিকিট লাগবে না, সুইস ট্রাভেল পাস এখানে কাজে দেবে। আবার সেই সুন্দর লেক দিয়াঞ্জের পাশ দিয়ে ফিরছি আমরা। লেক শেষ হলেই আসবে ইন্টার লেকেন, আর শেষ হবে আমাদের আজকের বেড়ানোই। কাল আমরা যাব মুরেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই বাই।